রানীগঞ্জের ঐতিহ্যবাহী পেতলের রথ দীর্ঘ দুবছর নমো নমো করে পার হলেও এবছর স্বমহিমায় রথযাত্রা উৎসব শুরু হলো। পিতলের রথ এবার 98 বছরে পূর্ণ। প্রাচীনকালে জমিদার বাড়ির এই রথ প্রসঙ্গে জানা যায়, 1925 সালের আগে পর্যন্ত পুরীর জগন্নাথের রথের আদলে কাঠের রথ নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হতো। পরে সেই রথ উৎসব শেষে রাজ পরিবারের হল ঘরে রাখা হতো রথকে। সেই রথেই কোনো কারণে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় কাঠের রথ। তারপর শ্রীয়ারসোল রাজবাড়ির রাজ পরিবারের সদস্য প্রমথনাথ মালিয়া কলকাতার চিতপুরের প্রসাদ চন্দ্র দাসকে দিয়ে পেতলের রথ তৈরি করান। রথের চারিপাশেই রামায়ণ মহাভারতের বিভিন্ন দেবদেবীর লীলার বিষয় তথা কৃষ্ণলীলার নানান কাহিনী মূর্তির আদলে তুলে ধরে তার রথের স্থাপন করা হয়। তবে এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রার সাথেই চূড়ায় অধিষ্ঠিত হন কুলদেবতা দামোদর চন্দ্র জিউ। আগে এই রথ পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে নিয়ে আসা হলেও বিগত কয়েক বছর ধরে রথটি নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়িতে নিয়ে আসার চল শুরু হয়। মূলত মূল্যবান মূর্তি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা নজরে রেখে রক্ষণাবেক্ষণের জন্য বছর ভোর রাজবাড়ির সামনে কড়া নজরদারির মধ্যে রাখা হয় রথকে। পুরী জগন্নাথ দেবের রথযাত্রার সময়কালেই এই রথযাত্রার আয়োজন করা হয়, যাকে ঘিরে বসে বিশাল মেলা। সুপ্রাচীন এই রথযাত্রায় গ্রামীণদের চাহিদার কথা মাথায় রেখে আধুনিক সব দোকানদারির সাথে কৃষি সহায়ক নানান সামগ্রিক বিক্রির দোকান দেখা যায়। জানা গেছে এই মেলা 8 দিন ধরে চলবে। দুবছর তো করোনার জন্য রথটা বন্ধ ছিল, মানে রথের মেলা, রথের সব কিছু। দুবছর পরে আবার এখন আবার আজকে তো সোজা রথ আমাদের হয়ে গেল। আর যেরকম প্রত্যেক বছরই হয় বা আগে চলে আসছিল, আমাদের কর্পোরেশন, তারপরে আমরা এখন শ্রীয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, মানে ক্লাব থেকে ভলেন্টিয়ার্স, সেভাবে এটাকে ম্যানেজ করা হচ্ছে। তার সঙ্গে কর্পোরেশন, তারপরে পুলিশ, ফায়ার ব্রিগেড, যাবতীয় আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন সব সঙ্গে আছে, সহযোগিতা করে। 1800 ঠিক ইয়ারটা মনে নেই, কিন্তু 1850 পরে কাঠের রথ আমাদের আরম্ভ হয়েছিল। লোকাল ডিমান্ড ছিল যে একটা আমাদেরও পুরীর মতো একটা উৎসব হওয়া উচিত 8-9 দিনের। সেই হিসাবে আমার পূর্বপুরুষরা আরম্ভ করেছিলেন 1925 সালে। ওই কাঠের রথটা আনফর্চুনেটলি পুড়ে যায়। তারপর 1926 সালে পিতলের রথ করা হয়েছিল, এই জন্য যে যেন আর রথটা পুড়ে না যায়, সেই জন্য রথটা হাওড়া থেকে ওই আপনার ওই শ্রী প্রসাদ চন্দ্র দাস চিতপুরে থেকে এটা তৈরি করা। আপনার নাম করেছেন? বিঠলনাথ মালিয়া। এই রথে আপনারা কী কী আয়োজন করেছেন? রথে আয়োজন মানে আমাদের শ্রীয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং শ্রীয়ারসোল রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় এই রথ মেলা দীর্ঘ 100 বছর উপর প্রায় আমাদের হয়ে আসছে। করোনার কারণে 2 বছর আমাদের হয়নি, তাই দোকানদারি আমাদের প্রচুর এবার এসেছে, দর্শনার্থীদের ভিড়ও প্রচুর। আমরা স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং আমাদের সদস্য প্রত্যেকেই সহযোগিতা করেছেন এবং আমাদের লোকাল যারা আছেন প্রত্যেক নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত হয়েছেন এখানে। দোকান আমাদের প্রচুর এবারে এসছে, দর্শনার্থীদের আমাদের মানে প্রচুর আমাদের ভিড় ভাড়াটা এবার যেটা হবে 2 বছর করোনার কারণে কেউ বেরোতে পারেনি এবারে থেকে, আর দর্শনটা প্রচুর উৎসব হয়ে আছে এই রথমেলাকে কেন্দ্র করে। এই রথমেলা আমাদের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। আমাদের এইটুকুই আমাদের ইয়ে আছে আর কি। আপনার পরিচয়? আমি সাধারণ সম্পাদক এসএসসি শ্রী নির্মল চ্যাটার্জি। থ্যাংক ইউ। আজ
श्री श्री जगन्नाथ जी का रथ यात्रा का शुभ रंग हुआ और सारे यहाँ का जितना श्रद्धालु आज रथ यात्रा में उपस्थित होकर रथ यात्रा को और रथ को टाने और यहाँ पर इस शिल्पांचल में और पूरे इंडिया में लगता है कि ये बहुत बड़ा रथ है और यहाँ का खुशी से ये उत्सव यहाँ के लोग उद्यापन करते हैं। सभी धर्म सभी वर्ण सभी वर्ग के लोग यहाँ पर आके इस कार्यक्रम को सफल करते हैं और इस धरती में जितना ज़्यादा से ज़्यादा पूजा होगा और ये श्रद्धालु लोग आके इस मिट्टी को और पवित्र कर रहे हैं और इसके साथ हमारे आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन, हमारे पुलिस प्रशासन, हमारे फायर ब्रिगेड, स्पोर्ट्स एंड एसोसिएशन, कल्चरल क्लब, सारी के सहयोग से आज इस रथ यात्रा खूब सुंदर रूप से हो रहा और सभी शिल्पांचल वासियों को धन्यवाद। दिव्यन्दु भगत, एम एम आई सी, आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन। सौमित्र गांगुली, रिपोर्ट, टाइम्स बांग्ला।